মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতার আদর্শের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে চলেছেন। গতকাল খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন। পরে খুলনা বিভাগের নির্বাচিত সকল জয়িতাকে সম্মাননা স্মারক পুরস্কার চেক ও সনদপত্র প্রদান করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন এই সময় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন